নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেরিয়ার টিউব। আমি নিয়ে চলে এসেছি একটি দারুণ জব আপডেট। বন্ধুরা, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে আজকে তোমরা দেখতেই পাচ্ছ 18/8/2020 তারিখে, অর্থাৎ একটু আগেই এই নোটিফিকেশনটি চলে এসেছে, নতুন একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি এবং আইটিবিপির বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। তো অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। আর আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আজকেই, অর্থাৎ 18/8/2020 তারিখেই প্রকাশিত হয়েছে। তো চলুন এই নোটিফিকেশনটি সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা শুরু করি। তো চলুন ফার্স্টে আমরা দেখে নেব হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে অনলাইনে www.upscionline.nic.nic.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে এই পোস্টের জন্য আবেদন করতে পারবো। তো বন্ধুরা, এই পোস্টের জন্য আবেদন করার লাস্ট ডেট এখানে বলে দিয়েছে 7ই সেপ্টেম্বর 2020, এবং বন্ধুরা সেই আবেদনপত্র উইথড্র করার লাস্ট ডেট হচ্ছে 14ই সেপ্টেম্বর থেকে 20ই সেপ্টেম্বর পর্যন্ত। তো চলুন বন্ধুরা, এই পদের ভ্যাকেন্সি সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, ইন্ডো টাইবেটিয়ান বর্ডার পুলিশ আইটিবিপি এবং সশস্ত্র সীমাবল এসএসবি এর তরফ থেকে কিন্তু এখানে রিক্রুট করা হবে। তো এখানে যে ভ্যাকেন্সির সংখ্যা দেওয়া হয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। বিএসএফ এর তরফ থেকে 78টি ভ্যাকেন্সি আছে, সিআরপিএফ এর 13টি ভ্যাকেন্সি, সিআইএসএফ এর 69টি ভ্যাকেন্সি, আইটিবিপিতে 27টি ভ্যাকেন্সি এবং এসএসবিতে 22টি ভ্যাকেন্সি। তো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 209টি, এবং এই পদগুলোর জন্য কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো নেক্সট দেখে নিন যে এক্সাম সেন্টারগুলো কি কি আছে। এখানে আপনাদের কাছাকাছি কোন সেন্টার আছে সেটা দেখে নিন আপনারা। যদি আপনাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে তো এখানে কলকাতা সেন্টার আপনারা কিন্তু পেয়ে যাবেন, এবং এখানে আপনারা যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন কিন্তু তত কাছাকাছি আপনারা কিন্তু আপনাদের এক্সাম সেন্টার পাবেন, কারণ এখানে ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালার্ট এই বেসিসে কিন্তু আপনাদের এক্সাম সেন্টার দেওয়া হবে। তো নেক্সট বন্ধুরা, চলুন আমরা এলিজিবিলিটি কন্ডিশন গুলো দেখে নিই। ন্যাশনালিটি, অবশ্যই আপনাদের ন্যাশনালিটি কিন্তু ইন্ডিয়ান হতে হবে, এবং এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয় সেক্সের ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারেন, এবং আপনাদের এজ লিমিট এখানে হতে হবে কিন্তু 20 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে আপনারা হয়ে থাকলে এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারেন, এবং আপনাদের ডেট অফ বার্থ হতে হবে 2 আগস্ট 1995 থেকে 1 আগস্ট 2020 মধ্যে। এর মধ্যে যদি আপনাদের ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারেন, এবং এখানে এসসি এসটি ক্যান্ডিডেট জন্য 5 বছরের ছাড় এবং ওবিসি ক্যান্ডিডেট জন্য কিন্তু 3 বছরের ছাড় থাকবে, যেমন প্রত্যেকটা গভর্নমেন্ট জবের জন্যই থাকে। এবং বন্ধুরা, এই পদের জন্য অ্যাপ্লাই করতে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটি হচ্ছে আপনাদের অবশ্যই কোনো একটা বিষয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কোনো একটি রেকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে, তাহলেই কিন্তু আপনারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। তো নেক্সট বন্ধুরা, আপনারা দেখে নিন
যে এখানে এক্সাম ফি কত হতে চলেছে আর অ্যাপ্লিকেশন ফি কত হতে চলেছে। তো আপনারা যারা আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু 200 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং ফিমেল ক্যান্ডিডেট এসসি এসটি ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো রকমের ফিস এখানে লাগবে না। তো চলুন বন্ধুরা আমরা একটু এক্সাম টাইপটা দেখে নিই। তো এখানে কিন্তু ফার্স্টে আপনাদের রিটেন এক্সাম হবে। তো রিটেন এক্সামের ডেট দেওয়া হয়েছে 28 ডিসেম্বর 2020। তো সেই ডেটেই কিন্তু আপনাদের দুখানা পেপারের রিটেন টেস্ট হবে, পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ান এর কিন্তু জেনারেল অ্যাবিলিটি এবং ইন্টেলিজেন্স এর উপর হবে 250 মার্কের, এবং পেপার টু এ থাকবে জেনারেল স্টাডিজ, এসএ এবং কম্প্রিহেনশন 200 নম্বরের। তো এই দুটো পেপার আপনাদের প্রথমে হবে, এবং তারপরে সেকেন্ড হচ্ছে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। তো তার ক্রাইটেরিয়া গুলো আমরা একটু দেখে নিই চলুন। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এর জন্য কিন্তু ফার্স্টেই থাকবে 100 মিটার রেস। তো এর কন্ডিশন এখানে দেওয়া আছে, দেখে নিন। মেল ক্যান্ডিডেটদের 16 সেকেন্ড, ফিমেলদের 18 সেকেন্ড। তারপরে থাকবে 800 মিটার রেস, সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের 3 মিনিট 45 সেকেন্ড এবং ফিমেল ক্যান্ডিডেটের 4 মিনিট 45 সেকেন্ড। তারপর লং জাম্প থাকবে এবং শর্ট পুট থাকবে। তো তারপরে কিন্তু এই জিনিসগুলোতে আপনারা যদি পাস করেন, তারপর আপনাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে 150 অর্থাৎ 150 নম্বরের, এবং লাস্টে আপনাদের ফাইনাল সিলেকশন অর মেরিট লিস্ট বেরোবে। তো বন্ধুরা আমরা একটু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্বন্ধেও জেনে নিই যে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি হওয়া উচিত। তো হাইট মেন অর্থাৎ পুরুষদের জন্য 165 সেন্টিমিটার হাইট, এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম 157 সেন্টিমিটার হাইট দরকার, এবং চেস্ট পুরুষদের জন্য 81 সেন্টিমিটার, ওমেনদের নট অ্যাপ্লিকেবল, এবং ওয়েট হচ্ছে পুরুষদের 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সেটি 46 কেজি। এবং বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ডও এখানে আছে। এই নোটিফিকেশন লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে নিচে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এই নোটিফিকেশন লিঙ্ক ক্লিক করে এটি ডাউনলোড করে প্রত্যেকটা জিনিস দেখে নিন, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই পদের জন্য অ্যাপ্লাই করে দিন, যাতে আপনাদের কাছাকাছি এক্সাম সেন্টার আপনারা পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এভাবেই পাশে থাকবেন। তো আজকের মধ্যে এখানেই নমস্কার।